অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? আমার ছেলে বাসায় থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, এতে কি গুনাহ হবে? ওর বয়স 21 বছর, ও থ্রি কোয়ার্টার পরলে কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদোয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদাকা করে ভালো আমল করে তবু কি সে জাহান্নামী হবে? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা একরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ফাতেমা আক্তার লিখেছেন, আমার ছেলে বাসায় থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, এতে কি গুনাহ হবে? ওর বয়স 21 বছর, ও থ্রি কোয়ার্টার পরলে কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। কোমর থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে তাহলে আপনার ছেলে থ্রি কোয়ার্টার পরলে সতর সে ঢাকছে, সেই হিসাবে সে কোনো গুনাহ করছে না, কোনো অপরাধ করছে না, কিন্তু খুব টাইট ফিট যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। এর নানাবিধ ক্ষতিকর দিক আছে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে এটা নিয়মিত অভ্যাসে পরিণত না হয়। আজকাল আমাদের তরুণদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তারা লুঙ্গি পরেন না। লুঙ্গি এদেশের মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, পৃথিবীর যে যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সেটা বাদ দিয়ে অন্য কোনো দেশে মানুষের ঐতিহ্য সংস্কৃতি, বিশেষ করে যখন সেটা অমুসলিমদের ঐতিহ্য সংস্কৃতি হয় বা অমুসলিম প্রধান দেশের ঐতিহ্য সংস্কৃতি হয়, সেটাকে গ্রহণ করা কোনো ভালো ইন্ডিকেট নয়। এর মানে হলো আমাদের যুবকরা বাহিরের প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং এরকম প্রভাবিত হওয়ার মাধ্যমে তারা শুধু ভালো কাজে নয়, ভালো মন্দ বিভিন্ন কাজে প্রভাবিত হয়ে তারা বিপদগামী হওয়ার দিকে যাবে। সক্রিয়তা আমাদের মধ্যে থাকা উচিত, আমাদের দেশীয় সংস্কৃতিকে এক্ষেত্রে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। বিশেষ করে ফাসিক বা ফাজের বা খারাপ মানুষদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় পোশাক আশাকে, সেটি ইসলামের মৌলিক নির্দেশনার মধ্যে পড়ে। এই জন্য এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। বাকি এরকম নামি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে সতর ঢাকার ফরজ আদায় হচ্ছে, এর কারণে সতর না ঢাকার যে গুণা সেটা হবে না ইনশাআল্লাহ বিদিনলা। আবু তাহির লিখেছেন, যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদোয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদাকা করে ভালো আমল করে তবু কি সে জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন, পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন, এটা বান্দার হক নষ্ট করেছেন, এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের পরে, তো সেইটি তিনি করেছেন, তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন। এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে, চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি, সেগুলো করবেন। এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন, আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন, কিয়ামতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যেন মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন। আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিনলা এর জন্য এক্সট্রা ইবাদত বন্দেগী, এক্সট্রা তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন। বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে, বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন, কেমন ধরনের আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে, সওয়াব দিয়ে, জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন। তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা, বিশেষভাবে তাকওয়া চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।